নমস্কার, গল্প সঙ্গী গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প ভালো মেয়ে খারাপ মেয়ে। কোর্টে বেরোনোর আগে যথারীতি হাঁকডাক শুরু করেছে সমীরণ। উর্মি, উর্মি, প্রথম ডাকি সাড়া দিল উর্মি। আসছি, এক মিনিট। এক মিনিট নয়, এক্ষুনি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। উর্মি আরেকটু গলা চড়ালো, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। উর্মি জানে সমীরণের এ সময়ে ভীষণ তাড়া, তাড়া মানে একেবারে ধুম ধাড়াক্কা। ঘুম ভাঙার পর থেকেই ছুটছে সমীরণ ঘোড়ায় জিন দিয়ে। কোনো রকমে সকালে এক কাপ চা খেয়েই বাথরুম, বেরিয়েই সোজা নিচে নিজের চেম্বারে। রোজকার কেসের ব্রিফগুলো উল্টে পাল্টে দেখে নেয় সকালে, বইপত্র ঘাঁটে, পেপার্স গুছোয়, দ্বিতীয় দফার চা, তৃতীয় দফার চা, খবরের কাগজ, সিগারেটের প্যাকেট সবই একতলার ঘরে পৌঁছে দিয়ে আসে মন্টু অথবা শিবুর মা অথবা ধনঞ্জয়। ব্রিফ দেখতে দেখতেই সমীরণ খবরের কাগজে চোখ বোলায়, টাইপিস্টকে ডিকটেশন দিতে দিতে চুমুক দেয় চাই। দু একটা মক্কেলও আসে সকালে, তাদের সঙ্গে টুকটাক কথা সারে। ওপরে ওঠে কাঁটায় কাঁটায় নটায়, এসেই হুল্লাগুল্লা, উর্মি আমার শেভিং ক্রিম কোথায় গেল? উর্মি তাড়াতাড়ি টাওয়েলটা দিয়ে যাও না, আমার শার্টটা একটু ইস্ত্রি চালিয়ে দাও তো দেখি, জলদি। হে কি, আমার জুতো পালিশ করিয়ে রাখুনি আজ। উর্মি, উর্মি, উর্মি যদি একবার ডান দিকে ছোটে তো একবার বাঁ দিকে, কখনো রান্নাঘরে তো কখনো বেডরুমে, কখনো ছেলের ঘরে, কখনো আবার খাবার টেবিলে। নিঃশ্বাস বেঁধে নিয়ে উর্মির শুধু ছোটা আর ছোটা। পান থেকে চুন খসলে ধুন্ধুমার বাদিয়ে দেবে সমীরণ। হাতের কাছে সবকিছু গোছানো না পেলে চিলচিৎকার জুড়বে এ সময়, স্বভাব। সুতো পরানো সুস্টা ছেলের খাটের উপরে ছুঁড়ে ফেলে দৌড়ে এলো উর্মি। বাবা রে বাবা, হলোটা কি? আমার রুমাল কোথায়? একদিন তুমি রুমালটাও বার করে নিতে পারো না? তুমি কি করছো, এত বার করে ডাকছি। ছেলের জামায় বোতাম বসাতে গিয়ে তাড়াহুড়োয় আঙুলের ডগায় সুচ ফুটে গিয়েছিল উর্মির, এক বিন্দু রক্ত টলটল করছে সেখানে। রক্তটা চুষে নিল উর্মি, কৈফিয়তের সুরে বলল, দেখো না টুবলুর কাণ্ডটা, কাল স্কুল থেকে শার্টের সব কটা বোতাম ছিঁড়ে এনেছে, যত বলছে অন্য শার্ট পর তা নয় ওটাই পরতে হবে, এক্ষুনি লাগিয়ে দিতে হবে বোতাম। ডিসগাস্টিং পলকে সমীরণের মেজাজ তিরিক্ষি আরো, তুমিও বা কি, সাতটা নয় পাঁচটা নয় একটাই তো ছেলে, তার সব ঠিকঠাক আছে কিনা আগে থেকে দেখে রাখতে পারো না? কথাটা বিঁধল উর্মিকে হুল ফোটার মতো। তার বলতে ইচ্ছে হলো, তোমার ছেলে যদি স্কুল থেকে ফিরে জামা কাপড় নিজের ওয়ার্ড্রোবে পুড়ে রেখে দেয়, আমি দেখবটা কি করে? ওইটুকুনি 10 বছরের ছেলে এখন থেকে কি সচেতন নিজেরটা সম্পর্কে, বেমালুম বলে দেয়। আমার কোনো জিনিস তুমি ঘাটাঘাটি করো না তোমার? কিন্তু এত কথা বলার সময় কোথায়? সমীরণের কি শোনার সময় আছে? তাছাড়া কথা বাড়ালেই তর্ক বাড়ে। সমীরণের এখন মাথা গরম, হয়তো দুমদাম আরও কিছু বলে দেবে কাজের লোকদের সামনে। রেগে গেলে কোথায় কখন কি বলছে হুঁশ থাকে না সমীরণের। বেডরুমের আলমারি থেকে সমীরণকে রুমাল এনে দিল উর্মি। আজ এই স্ট্রাইপড শার্টটা পরলে যে, এটা পরে তো তুমি কোর্টে যাও না? প্যাসেজে বেতের চেয়ারে বসে জুতো পরছে সমীরণ, গম্ভীর মুখে বলল, সন্ধেবেলা একটা পার্টি আছে। কোথায়? আছে একটা, আমার এক ক্লায়েন্ট দিচ্ছে। উদাসীন উত্তর পলকা ছুড়ে দিয়ে সিঁড়ির দিকে এগোচ্ছে সমীরণ। এক ধাপ নেমে ঘুরে দাঁড়ালো, ও কাজের কথাটাই বলতেই ভুলে যাচ্ছিলাম। কি?
সন্ধেবেলা কোনো ক্লায়েন্ট এলে রোববার আসতে বলে দিও। রবিবার চেম্বারে বসবে? তুমি না বলেছিলে এই রোববার আমরা একটা শর্ট ড্রাইভে বেরোব? সমীরণের মুখে এক চিলতে হাসি দেখা গেল। ও, বলেছিলাম বুঝি, দেখছই তো হলো না, মেবি সাম আদার টাইম, মেবি নেক্সট সানডে। আর হ্যাঁ, এক মহিলাও আসতে পারে, এলে বলো কাল আমার সঙ্গে কোর্টে দেখা করতে দুপুরবেলা অ্যারাউন্ড 2। উর্মির ব্যস্ত সমস্ত স্বামী এবার সত্যিই নেমে গেছে। তার গাড়ির শব্দ মিলিয়ে যেতে না যেতেই টুবলুর স্কুল বাস হর্ন দিচ্ছে বাইরে। সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে টুবলু, চেঁচাচ্ছে, মা আজ আমার ক্রিকেট ম্যাচ, আই উইল বি লিটল বিট লেট টুডে। সিঁড়ির রেলিং ধরে ঝুঁকলো উর্মি। লেট মানে? তুই ফার্স্ট ট্রিপে ফিরবি না? না, সেকেন্ড ট্রিপ। উর্মি ছুটে ব্যালকনিতে চলে এলো, ছেলের বাসে ওঠা দেখবে। যতক্ষণ না বাস মোড় ঘুরে যায়, বারান্দাতে দাঁড়িয়ে থাকে উর্মি। অভ্যেস। টুবলু যখন আরও ছোট ছিল, উর্মি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসত ছেলেকে। বাস চোখের আড়াল না হওয়া পর্যন্ত টুবলু হাত নাড়ত তাকে, টাটা মা, টাটা। আজকাল টুবলু আর ফিরেও তাকায় না, বড় হয়ে যাচ্ছে ছেলে, নিজের মতো করে ডালপালা মেলতে শুরু করেছে, মাকে আর তার তেমন প্রয়োজনই হয় না। আকাশ আজ অসম্ভব রকমের উজ্জ্বল, গাঢ় নীল মহাশূন্যে উর্মির থেকে অনেক অনেক উঁচুতে একটা চিল একা একা পাক খেয়ে চলেছে। এত উঁচু দিয়ে উঠছে চিলটা যে এখান থেকে তাকে একটা কালো বিন্দুর মতো মনে হয়। মাঝে মাঝে বিন্দুটা স্থির, স্থির বিন্দু হঠাৎই নেমে আসছে নিচে, বাতাসে ভাসছে নিজের খুশি মতো, আবার ইচ্ছে হলে নিথর। অন্যমনস্ক চোখে উর্মি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলো চিলটাকে। এবার পাখিটা সরে যাচ্ছে আকাশের পশ্চিম প্রান্তে, ওপাশের বিশাল বহুতল বাড়িটার কাছে এসে দুল্ল খনিকের জন্য, তারপর চোখের আড়াল হয়ে গেল। উর্মিও ফিরল। বড়সড় ডাইনিং কাম ড্রয়িং হল ঘিরে শোয়ার ঘর, ছেলের ঘর, গেস্ট রুম, কিচেন, বাথরুম, স্টাডি। ঘোরানো সিঁড়ি ধরে নেমে গেলে নিচে গ্যারেজ, কাজের লোকেদের থাকার ঘর, আর সমীরণের প্রকাণ্ড চেম্বার। মাত্র আড়াই কাঠা জমির উপর ছিমছাম শৌখিন বাংলো ধাঁচের বাড়ি। নিজের এই বাড়ি দেখে মাঝে মাঝে কেমন যেন বিস্ময় জাগে উর্মির। এত সুখ, এত সম্পদ শুধুই তার, তারই তো। সমীরণ জাদুদণ্ড ঘুরিয়ে একটার পর একটা বৈভব কিনে দিচ্ছে উর্মিকে, উঠিয়ে দিচ্ছে ওপরে, অনেক ওপরে, ওই চিলটার মতো। নিজেও উঠছে স্পুটনিকের মতো ওপরে, আরও ওপরে। এই বুঝি মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল। হাইকোর্টের দুঁদে ব্যারিস্টার সুধাংশু গুপ্তর এককালের জুনিয়র সমীরণ সেন নিজেই এখন আদালতে ঢোকে চারপাশে চার জুনিয়র নিয়ে। 40 পেরোতে না পেরোতেই সে সাফল্যের মধ্য গগনে। বছর পাঁচেক আগে বিশিষ্ট এক ব্যবসায়ীকে খুনের মামলা থেকে বার করে এনেছিল সমীরণ, তারই নজরানা সল্টলেকের এই আড়াই কাঠা জমি। বাড়ি অবশ্য সমীরণ নিজেই বানিয়েছে মনের মতো করে, গাড়িও নতুন কেনার ইচ্ছে ছিল, ইনকাম ট্যাক্সের জোরঝামেলার জন্য ঝুঁকি নেয়নি। জলের দরে পুরনো একটা ফিয়াট কিনে যন্ত্রপাতি সব পাল্টে আমূল বদলে নিয়েছে চেহারা। উর্মি লম্বা সোফাটায় বসে গা ছড়িয়ে দিল, রোজই দেয়। সকালবেলাকার ওই উদ্দাম ব্যস্ততা কাটার পর ঝুপ করে অপার শান্তি এখন, অখণ্ড অবসর। কি করবে এখন? ভিসিআরে একটা ক্যাসেট চালিয়ে দেখবে বসে বসে? শিবুরমাকে রান্না একটু সাহায্য করবে গিয়ে? ফিল্ম ম্যাগাজিন উল্টোবে? বিউটি পার্লার থেকেও একবার ঘুরে এলে হয়, দু সপ্তাহ হয়ে গেল ফেসিয়াল করা হয়নি। থাক,
তার চেয়ে বরং টেলিফোনে দিদির সঙ্গে একটু গল্প করা যাক। ভাবতে ভাবতে উর্মি খবরের কাগজটা খুলল একবার, আনমনাভাবে পাতা উল্টাচ্ছে। আইন আদালতের পাতায় এসে চোখ আটকে গেল। বিখ্যাত বার সিঙ্গার মিস রিয়ার কেস হাইকোর্টে? উর্মি সোজা হয়ে বসল। মিস রিয়া মানে সেই মেয়েটা, কোন বারে যেন গান গাইত। গাড়িতে লিফট দেওয়ার নাম করে দুটো ছেলে ধর্ষণ করেছিল মেয়েটাকে বছর দুয়েক আগে। লোয়ার কোর্টে বেকসুর খালাস পেয়েছে আসামিরা। মামলাটা নিয়ে খুব হইচই হয়েছিল এক সময়। খবরটা ভাষা ভাষা পড়ে উর্মি পরের পাতায় চলে এলো, সেখান থেকে তার পরের পাতায়। বিশাল জায়গা জুড়ে এক বিজ্ঞাপন, নতুন একটা ক্রিম বেরিয়েছে বাজারে, হার্বাল, ভারতীয় জড়িবুটির সঙ্গে রহস্যময় চীনা শিকড় বাকর দিয়ে তৈরি। মাখলে ত্বক আরও উজ্জ্বল হয়, যৌবনে ভাটা পড়ে না। নিজের দুহাতে আলগা হাত বোলালো উর্মি। মাত্র ৩৫, চামড়ায় কেমন খসখসে ভাব, কিনে দেখবে নাকি ক্রিমটা? কাগজ রেখে টেলিফোন করল উর্মি, টেলিফোন রেখে টিভি চালাল। শিবুর মাকে অর্ডার দিয়ে কফি খেলো এক কাপ। গড়িয়ে গড়িয়ে পার করছে সময়। কে বলে সুখের সময় হুহু করে কেটে যায়? সময় এখন স্থির, মহাশূন্যের ওই চিলটার মতো। অবেলায় ঘুমিয়ে পড়েছিল উর্মি, বিকেলের দিকে। দুপুরে মার্কেটিংয়ে বেরিয়েছিল একটু, টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল, কুশন কভার, কিছু মরশুমি ফুলের বীজ, চারা। পরশু দিদির মেয়ের 18th বার্থডে, তার জন্য একটা দামি উপহার, নতুন এক সেট পর্দার কাপড়। কার্তিক মাস ফুরিয়ে এলো, এখনো বাতাসে তেমন হিমের ছোঁয়া নেই, ঝাঁঝা রোদ্দুরে পুড়ছিল দুপুরটা। ফিরেই বেডরুমের যান্ত্রিক ঠান্ডায় জড়িয়ে এসেছিল উর্মির দুচোখ। ঘুম ভাঙল মন্টুর ডাকে, মামি, ও মামি। উর্মি চোখ রগড়াল। কারা যেন এসেছে মামার কাছে, চেম্বারে বসাবো? ধনঞ্জয় কোর্ট থেকে ফেরেনি? না, রোববার আসতে বলে দে, তোর মামা আজ বসবে না। কথাটা বলেই উর্মি সচকিত হল। নানা ধরনের ক্লায়েন্ট আছে সমীরণের, অনেক প্রভাবশালী লোকও আসে মাঝে মাঝে। কাজের লোকদের দিয়ে তাদের খবর পাঠানো পছন্দ করেন না সমীরণ। গমনোদ্যত মন্টুকে পিছু ডাকল উর্মি। থাক, তোকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি, তুই আমার জন্য চায়ের জল বসা। শাড়ির আঁচল গোজগাজ করে চুলে হালকা চিরুনি বুলিয়ে নিল উর্মি। নিচে নেমে আগন্তুকদের দেখে বিস্মিত হল সামান্য। একটি মেয়ে শুকনো মুখে জড়সড় হয়ে সদরে দাঁড়িয়ে, বয়স বড়জোর ৩০, তেমন একটা সুন্দরী নয়, তবে আলগা চটক আছে চেহারায়। পরনে বাঁধুনি প্রিন্টের সবুজ সাদা সালোয়ার কামিজ, সাদা দোপাট্টা, চড়া মেকআপেও চোখের নিচের কালি ঢাকা পড়েনি। সঙ্গে এক মাঝবয়সী বুড়োটে মানুষ, টিংটিংয়ে শরীর, জামাকাপড় যথেষ্ট অগোছালো, কেমন ভিকিরি ভিকিরি। ঠিক এই স্তরের মক্কেল তো বড় একটা আসে না সমীরণের কাছে। মেয়েটি কথা বলল প্রথমে, সমীরণবাবু আজকে আমাদের আসতে বলেছিলেন। এই তবে সেই মহিলা? উর্মির বিস্ময় বাড়ছিল। সমীরণ তো ফৌজদারি মামলা করে, এদের আবার কি কেস? মেয়েটা স্বর বেশ রিনরিনে, কথা বললেই যেন মৃদু প্রতিধ্বনি ওঠে বাতাসে। কৌতূহল চেপে উর্মি হাসি ফোটাল মুখে। কিন্তু ওর তো আজ ফিরতে দেরি হবে, উনি আপনাদের কাল দুপুর দুটোয় হাইকোর্টে দেখা করতে বলেছেন। ও, মেয়েটা স্বরে হতাশা ফুটে উঠল, পিছন ঘুরে একবার দেখল সঙ্গীকে, আবার ফিরেছে, ক্লান্ত স্বরে বলল,
আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? এরপর আর দরজায় দাঁড় করিয়ে রাখা অভদ্রতা হয়ে যায়। উর্মি দরজা ছেড়ে দাঁড়াল। আসুন, ভেতরে এসে বসুন। দরজার পরে ছোট্ট প্যাসেজ, তারই গায়ে প্রকাণ্ড হলঘর, সমীরণের চেম্বার। আগে শুধু হাইকোর্ট পাড়াতেই বসত সমীরণ, ছোট ছোট পায়রার খুপরির মতো কুঠুরিতে। নতুন বাড়িতে ঢুকেই মন ভরে বিশাল চেম্বার সাজিয়েছে। চতুর্দিকে উঁচু উঁচু কাচের আলমারি, যেদিকে তাকাও শুধু মোটা মোটা বই আর আইনের জার্নাল, মাঝে ইয়া এক সেক্রেটারিয়ের টেবিল, নিজের জন্য পুরু গদিওয়ালা রাজকীয় চেয়ার, নিলাম ঘর থেকে কেনা, উর্মি ঠাট্টা করে বলে সিংহাসন। বন্ধ ঘরে চাপা ভ্যাবসা গন্ধ ছমছম করছে। উর্মি একটা জানালা খুলে দিল। একটু আগেও বাইরে একটা বিকেল ছিল, এখন গাঢ় আঁধার, বাতাস ঠান্ডা হয়েছে সামান্য। ঘরে ঢুকে মেয়েটা দাঁড়িয়ে পড়েছে আড়ষ্টভাবে, এদিক ওদিক দেখছে। ভেতর থেকে নিজেই জল নিয়ে এলো উর্মি। প্রবল তৃষ্ণার্থের মতো এক চুমুকে গ্লাস শেষ করলো মেয়েটা। জল খাওয়ার ভঙ্গিটি দেখে ভারী মায়া হচ্ছিল উর্মির। নরম স্বরে বলল, আর দেব? মেয়েটা হাসল, না না ঠিক আছে। আদবুড়ো লোকটা বসে পড়েছে চেয়ারে, হাঁপাচ্ছে অল্প অল্প। উর্মি জিজ্ঞাসা করল, আপনি জল খাবেন? নো থ্যাংকস। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেও কি ভেবে রেখে দিল লোকটা। সমীরণ বাবুর কি আসতে খুব দেরি হবে? আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা অপেক্ষাও করতে পারি। উনি কিন্তু বলে গেছেন অনেক রাত হবে। লোকটার মুখ চকিতে অপ্রসন্ন। উর্মির উপস্থিতি অগ্রাহ্য করেই মেয়েটাকে বলল, এখন ঠেলা বোঝো, কাল সেই কোর্টে ছুটতে হবে। মেয়েটা চিন্তিত মুখে মাথা নাড়ল। অগত্যা, এখন তো বলছো, কিন্তু কোর্টে গিয়ে তো কাল গজগজ করবে, আমাকে এ দেখছে, আমাকে ও দেখছে, ওই লোকটা আমাকে টিপ্পনি কাটল। মেয়েটাও পলকে উর্মির উপস্থিতি ভুলেছে, আড়ষ্টতা ঝেড়ে ঝাঁঝিয়ে উঠল হঠাৎ। কি করা যাবে, স্যার যখন যেতে বলেছেন যেতেই হবে। লোকটা দু হাতে হাঁটু চেপে উঠে দাঁড়াল। আমার কি, তোমার কেস তুমিই বোঝো, আমাকে আর এ ব্যাপারে জড়াবে না। কত যেন জড়িয়েছো তুমি। সে তো এখন বলবেই, বেইমান। বেইমান কে, আমি না তুমি? ডার্টি স্কাম, ইউ ডার্টি, ফুঁসছে লোকটা, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। উর্মি হতভম্ব হয়ে যাচ্ছিল। তার সামনেই এ কি শুরু করেছে দুজনে? মাঝে মাঝেই দিব্যি চোস্ত ইংরেজি বলছে, অথচ দুজনেরই শিক্ষা সহবতের যথেষ্ট অভাব। লোকটা প্যান্ট শার্টও পরেছে দেখো, দামি কিন্তু নোংরা চিট, ঝলমল করছে গায়ে, ঠিক যেন ধার করা অথবা কুড়িয়ে পাওয়া। গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে চামড়ার ঠুলি, দেখেই বোঝা যায় লোকটা একটা আস্ত মত্ত। এদের কথাই কি বলে গিয়েছিল সমীরণ, নাকি এরা অন্য কেউ? ঘরে ডেকে এনে ভুল করল না তো উর্মি? খানিকটা বিরক্তির সঙ্গেই উর্মি বলে উঠল, আপনারা কি বসবেন, উনি কিন্তু ফিরবেন না। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ ফিরেছে, ঘুরে তাকিয়ে বলল, না না আমরা যাচ্ছি, আপনি দরজা বন্ধ করে দিন। বাঁচা গেল। উর্মি গ্লাস হাতে বেরিয়ে এলো প্যাসেজে, সরে দাঁড়িয়ে বেরোবার জায়গা করে দিচ্ছে দুজনকে। দরজাতে গিয়েও দাঁড়ালো মেয়েটা। আচ্ছা, কাল যদি আমরা এখানে এসে দেখা করি তাহলে কি স্যারের অসুবিধা হবে?
সম্ভবত হবে, উনি তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট মিট করেন না। উর্মি অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, আপনারা বরং কোর্টে গিয়েই, উনি যদি বলেন তখন নয় আসবেন এখানে। মেয়েটা সঙ্গী নিয়ে চলে গেল। দোতলায় ফিরে হাঁপ ছেড়ে বাঁচল উর্মি। উকিল ডাক্তারদের বউ হলে কত রকম চরিত্র যে দেখা যায়। একবার একটা কি রূপবান লোক এলো, চকচকে চেহারা, স্মার্ট কথাবার্তা, নিখুঁত সাহেবী অ্যাকসেন্টে ইংরেজি বলে, মেয়েরা দেখেই প্রেমে পড়ে যেতে বাধ্য। সেদিনও সমীরণ বাড়ি ছিল না, খাতির করে উর্মি বসিয়েছিল লোকটাকে। পরে শুনল লোকটার বিরুদ্ধে নাকি স্মাগলিংয়ের চার্জ আছে, আছে নারী হরণের অভিযোগ, ড্রাগ পেডলিংয়েরও। ধরা পড়ার আগে আগাম জামিনের চেষ্টা করতে এসেছিল লোকটা, পেয়েও ছিল জামিন, সমীরণই পাইয়ে দিয়েছিল। কেস ফি ছাড়াও একটা সোনার নেকলেস উপহার দিয়েছিল উর্মির নাম করে। এখনো অবশ্য কেসটা চলছে, তবে লোকটা আর আসে না এ বাড়িতে। আজকের মেয়েটা ডাকাত খুনি নয় তো? হতেও পারে। তাহলে ওই সঙ্গী লোকটা কে? ধূর্তেরই চাই, যত সব ফালতু ভাবনা। মন্টু চা রেখে গেছে, উর্মি ডাইনিং টেবিলে বসে চায়ের চুমুক দিল। সমীরণের মামলা ভাবতে হলে সমীরণ ভাববে, উর্মি কেন? চা শেষ করে ছেলের ঘরে একবার উঁকি দিল উর্মি। সায়েন্স সাবজেক্টের মাস্টারমশাই এসেছেন, তার কাছে পড়ছে টুবলু। ছেলেকে একটা কম্পিউটার কিনে দিয়েছে সমীরণ, তরুণ শিক্ষকটি টুবলুকে কম্পিউটারও শেখায়। সে আন্দাজে ছেলেটা টাকা খুব বেশি নেয় না, সপ্তাহে দুদিন আসে, মাসে 800। রঞ্জনার ছেলেকে শুধু অঙ্ক করাতে 500 টাকা নেয় টিউটর। রঞ্জনার ছেলে অবশ্য টুবলুর মতো শার্প নয়। ছেলের অঙ্কে মাথা দেখে সমীরণের খুব ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুক, ম্যানেজমেন্ট পড়লেও আপত্তি নেই, দরকার হলে সমীরণ বিদেশ পাঠিয়ে দেবে ছেলেকে। আ ফরেন ডিগ্রি ইজ মাস্ট নাও। উর্মির অবশ্য মনোগত বাসনা অন্যরকম, টাকা পয়সা তো থাকবেই, ছেলে লেখাপড়ার লাইনে থাকলেই বা মন্দ কি? উর্মির বাবার মতো যদি প্রফেসর হয় টুবলু, অথবা উর্মির মামার মতো সায়েন্টিস্ট। কথাটা শুনলেই সমীরণ এমন খেপে যায়, ভাবলে কি করে আমার ছেলে ওসব ছেঁদো ফাঁকিবাজির প্রফেশনে যাবে? আমি রোজগার করছি লাখে, হি উইল আর্ন ইন মিলিয়ন্স। তাই হোক, টুবলুর বাবা যখন চায়, সেও তো উর্মিরই চাওয়া। উর্মিকে যে কানায় কানায় ভরিয়ে রেখেছে, তার চাওয়াকে কি উর্মি অমান্য করতে পারে? অলস মেজাজে ঘণ্টাখানেক টিভি দেখল উর্মি। এ সময়ে পরপর কয়েকটা টিভি সিরিয়াল হয়, কোনোটা হাসির, কোনোটা প্রেমের, কোনোটা ডিটেকটিভ। গোগ্রাসে গিলল সিরিয়ালগুলো। হঠাৎ উর্মির খেয়াল হলো টুবলুর মাস্টারমশাই চলে গেছেন বহুক্ষণ, অথচ টুবলুর ঘর থেকে কোনো রকম সাড়া শব্দ নেই। হলো কি ছেলের? অন্যদিন তো দুধ দাঁড়িয়ে বেরিয়ে এসে বসে যায় পর্দার সামনে, আজ নিজের প্রিয় সিরিয়ালটার সময়ও গড়হাজির। ছেলের ঘরে এসে আরো নার্ভাস হয়ে গেল উর্মি। আলো নেভানো, বিছানায় শুয়ে আছে টুবলু। উর্মি ঘরের আলো জ্বালল। কি হয়েছে রে তোর, শরীর খারাপ? টুবলু নিরুত্তর, আড়াআড়ি হাতে চোখ ঢাকল। কাছে এসে ছেলের কপালে হাত রাখল উর্মি। না, ঠিকই তো আছে। উর্মি ছেলের গায়ে হাত বোলাল। স্যারের টাস্ক করে রাখিসনি বুঝি, বকুনি খেয়েছিস? টুবলু ঝটকা দিয়ে সরিয়ে দিল মার হাত। ডিস্টার্ব করো না, আমাকে এখন একা থাকতে দাও। উর্মি হেসে ফেলল। ছেলে বড় হয়ে যাচ্ছে বলে হঠাৎ হঠাৎ বুক চিনচিন করে বটে, আবার 10 বছরের ছেলের মুখে প্রাজ্ঞ প্রাজ্ঞ কথা শুনতে ভালোও লাগে। ছেলেকে খেপানোর জন্য উর্মি বলল, তার মানে স্কুলে আজ ঝাড় খেয়েছিস?
মোটেই না। তাহলে টুবলু কুমার ভ্যাবলাকান্ত হয়ে শুয়ে আছে কেন? আমার মন ভালো নেই, আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এই ব্যাপার? উর্মি হেসে উঠেছে খিলখিল। ধুর বোকা, খেলাতে তো হার জিত থাকেই। মেবি, কিন্তু আমি কেন লুজিং সাইড হব? বারে কেউ না কেউ তো হারার সাইডে থাকবেই। যে খুশি থাকুক, আমার হারতে ভালো লাগে না। অবিকল সমীরণের স্বর। মামলায় পছন্দসই রায় না পেলে বাড়ি ফিরে এভাবেই শুয়ে থাকত সমীরণ, এভাবেই কথা বলত। বাপের ধাত পেয়েছে ছেলে, ভাবতে ভালো লাগছিল উর্মির। সমীরণ ফিরল রাত ১১টার পর। পৃথিবী প্রায় নিঝুম। নতুন গড়ে ওঠা এই অভিজাত অঞ্চলে রাত্রি বড় তাড়াতাড়ি নেমে আসে। নাগরিক সভ্যতা এখানে ভীষণ রকমের নির্জন। ভিসিআর চালিয়ে একটা নাচ গানের ছবি দেখছিল উর্মি। গুনগুন গানের কলি ভাঁজতে ভাঁজতে দোতলায় উঠে এলো সমীরণ। কি ব্যাপার, তুমি এখনো শোনি? উর্মি হাসল। কবে এ সময় শুই মশাই? তুমি কটায় চেম্বার থেকে ওঠো খেয়াল আছে? তার মানে আজ আমি আর্লি? বাহ, কথাবার্তা ধরনেই বোঝা যায় একটু টিপসি আছে সমীরণ। মদ সে কখনোই খুব বেশি খায় না, বাড়িতে থাকলে মেপে এক পেক, শোয়ার আগে স্বাস্থ্যপান। পার্টি ফাটিতে গেলে তিন, মেরে কেটে চার। মাতাল হয় না, তবে এসব দিনে সমীরণের মেজাজ বেশ ফুরফুরে থাকে। সোফায় বসে জুতো খুলছে সমীরণ। টুবলু ঘুমিয়েছে? কখন? এতক্ষণে বোধহয় স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। উর্মি পাশে এসে বসল। চলো আমরাও আজ শুয়ে পড়ি। এত তাড়াতাড়ি তোমার ঘুম আসবে? রাত ১২টার আগে তো বিছানাতে যাও না কোনো দিন। আজ রুটিন ব্রেক। উর্মিকে আলগা জড়িয়ে ধরল সমীরণ। মন্টু ধনঞ্জয় এ সময় দোতলায় ওঠে না, ছেলেও ঘুমোচ্ছে। একটু উদ্দাম হতে এখন বাধা নেই স্বামী স্ত্রীর। চলো চলো, ঘুম না এলেও ঘুমের চেষ্টা করতে দোষ কি? ইঙ্গিতটা বুঝে মুচকি হাসল উর্মি। পেটে তরল পড়লে কাম ক্ষুধা চাগার দেয় সমীরণের। উর্মিও তার জন্য প্রস্তুত, তবু একটু মজা করতে ইচ্ছে হলো তার। বলল, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি সিনেমাটা শেষ করে আসছি। ঝপ করে উঠে টিভি ভিসিআরের সুইচ অফ করে দিল সমীরণ। হালকা ধমকের সুরে বলল, চলো বলছি, আমার এক্ষুনি তোমাকে চাই। সমীরণ এরকমই, যখন যেটা চাই তখনই সেটার জন্য উন্মাদ হয়ে ওঠাই ওর স্বভাব। সে রুমালি হোক কি উর্মি। উর্মি কপট ক্ষুণ্ণ স্বরে বলল, এমনিতে তো আমার দিকে তাকাতেই চাও না, বিছানায় পড়লে আর অমনি ভোঁস ভোঁস নাক ডাকা শুরু হল। কচকচ করো না তো, আমার মুড নষ্ট হয়ে যাবে। সমীরণের ভালোবাসার চিড়ি ছাড় নেই, বিরংসার মুহূর্তে তার জ্ঞান থাকে না। শিশুর মতো আদর খেতে চাইবে, দস্যুর মতো হামলাবে, বুনো বাঘ হয়ে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করবে উর্মিকে। ২০ মিনিটেই ভোগী পুরুষের বাসনা শেষ। দুধে ক্রিমিনাল লয়ার শুয়ে আছে নিরাবরণ। গায়ে নাইটি চড়িয়ে বাথরুম থেকে ঘুরে এলো উর্মি। পাখাটা এক পয়েন্ট কমিয়ে দিল। রাতে এসি বন্ধ করে দিতে হয়, রাতভর যান্ত্রিক ঠান্ডা সহ্য হয় না সমীরণের। নীলচে রাতবাতি জ্বলছে, ঘর এখন ভারী মায়াময়, যেন নাইট ল্যাম্পের আলো নয়, চাঁদের কিরণ ছড়িয়েছে চারিদিকে। উর্মি সমীরণের শরীর ঘেঁষে শুল, নিচু স্বরে ডাকল, এই ঘুমিয়ে পড়লে নাকি? সমীরণের নেশা অনেকটা কেটেছে, ঘর ঘরে গলায় বলল, না। হাত বাড়িয়ে সিগারেট দেশলে একটা দাও তো। বিছানায় শুয়ে সিগারেট খাবে? ভাল লাগে না। নাক টিপে রাখো,
দাও। আলো আধারে ঠুকে ঠুকে দেশলাই জ্বালল সমীরণ, সিগারেট ধরিয়ে সাইড টেবিল থেকে অ্যাশট্রে বুকে টানল। মায়াবী ঘরে আগুনের ফুলকি লাল হয়ে উঠছে, আবার কেটে যাচ্ছে ছাই হয়ে। সমীরণের লোমস বুকে হাত বোলাল উর্মি। তুমি যে আমাদের জন্য আরেকটা গাড়ি কিনবে বলেছিলে, তার কি হলো? কিনবো, তারা কিসের? দূর, দুপুরের দিকে মার্কেটিংয়ে গেলে আমার খুব অসুবিধা হয়, ফেরার সময় বিকেলে ট্যাক্সি পাওয়া যায় না, টুবলুও বড় হচ্ছে, ওরও কি আর স্কুল বাসে যেতে ভালো লাগে? ছেলেকে জড়াচ্ছ কেন, বলো না তোমার শখ। উর্মির চুলে আঙুল চালালো সমীরণ। উর্মির ভালো লাগছিল, টুকরো টুকরো সুখের মুহূর্ত তো এগুলোই, এছাড়া মানুষ বাঁচে কি করে? সুখী বেড়ালের মতো আদরটা খানিকক্ষণ উপভোগ করল উর্মি। তখনই কথাটা মনে পড়ে গেল, লঘু গলায় বলল, তোমার সেই মেয়ে ক্লায়েন্ট সন্ধেবেলায় এসেছিল তোমার খোঁজে, কাল দুপুরে কোর্টে যেতে বলে দিয়েছি। সমীরণ বোধ হয় একটু অন্য মনস্ক ছিল, আলগোছে প্রশ্ন করল, কে, রিয়া? নাম তো জিজ্ঞেস করিনি। উর্মিশ্বরে কৌতুক, রিয়াটা আবার কে? অন্ধকারে হেসে উঠল সমীরণ। রিয়ার নাম শোনানি, ফেমাস রিয়া, মিস রিয়া, আরে সেই যে লিডো বারে গান গাইতো, রেপ্ট হলো। আশ্চর্য, খবরটা তো আজই কাগজে পড়ছিল উর্মি, আর বিকেলে সেই মেয়েই এসেছিল, সমীরণ তারই কেস করছে। উর্মি বিড়বিড় করে বলল, ওই মেয়েটাই তবে রিয়া? ইয়েস। সমীরণ এখন আর হাসছে না। রিয়া কি একাই এসেছিল নাকি সঙ্গে গাঁদা বোটটাও ছিল? কে জানে কি বোট, তবে সঙ্গে একটা লোক ছিল, খেকুড়ে মতো, সাবি? হ্যাঁ, আধ বুড়ো। ও, তাহলে রিয়াই, লোকটা মিস রিয়ার স্বামী। বিস্ময়ের মাঝেও কুলকুল হেসে উঠল উর্মি। ৩৫ বছরের দেহে অষ্টাঙ্গীর কল্লোল। হাসতে হাসতে বলল, মিস রিয়ার আবার স্বামী কি গো? ও লাইনে ওরকমই হয়, নামের আগে মিস না থাকলে বার হোটেলে গানের আসর জমে না। উর্মি চিত হয়ে শুল। স্বামী হোক আর যেই হোক, লোকটা কিন্তু সুবিধের নয়, কি বিশ্রী ভঙ্গিতে কথা বলে। সমীরণ মুহূর্তে টান টান, তোমার সঙ্গে মিসবিহেভ করেছে নাকি? না না, আমার সঙ্গে নয়, মেয়েটার সঙ্গেই খুব খারাপভাবে কথা বলছিল, দুজনে ঝগড়া লেগে গিয়েছিল প্রায়, এ ওকে কিট বলে, ও একে বেইমান। কেন? মনে হয় লোকটা চায় না রিয়া হাইকোর্টে যাক। সে তো চাইবেই না, যা হাড় বজ্জাত লোক, একেবারে প্যারাসাইট, হাইকোর্টে আবার কেস চললে রিয়ার পশার যদি মার খায়। সমীরণ শেষ টান দিল সিগারেটে। তবে ও ব্যাটার কিছু করার নেই, কেস তো রিয়ার সঙ্গে নয়, কেস গভর্নমেন্টের সঙ্গে। স্টেটের কেসে তুমি এলে কি করে? রিয়া আমাকে স্পেশালি অ্যাপয়েন্ট করেছে, আই শ্যাল বি কন্টেস্টিং দ্য কেস অ্যালং উইথ স্টেট। সিগারেট নিবিয়ে অ্যাশট্রে সাইড টেবিলে রাখল সমীরণ। লোকটার রিয়ার উপর চটার যথেষ্ট কারণ আছে, গভর্নমেন্ট হয়তো যেত না হাইকোর্টে, নিহাত কেসটা এত সেন্সেশনাল হয়ে গেল, মেয়েটাও ওপর মহলে গিয়ে খুব ধরাধরি করছে, বলতে পারো ওই রিয়ার জন্যই। তাই? মেয়েটার তাহলে চরিত্রের জোর আছে বলো, আত্মসম্মান বোধ আছে। চরিত্রের জোর, রিয়ার চরিত্র, তুমি তো আজ শুধু লিগাল হাজব্যান্ডকে দেখছো। মেয়েটার মোট কটা স্বামী জানো? এখন যে বারে গান গায়, সে বারের মালিকও তো একটা স্বামী, আর কতদিকে কত ছড়ানো আছে।
সেকেন্ডের জন্য মেয়েটার মুখ মনে পড়ল উর্মির, শুকনো, দুঃখী দুঃখী, প্রসাধনে ঢাকা, চোখের তলায় গাঢ় কালি। উর্মি সন্দিগ্ধ স্বরে বলল, মেয়েটা নষ্ট? গোদা বাংলায় তাই তো বলে। তুমি শিওর? হ্যাঁ রে বাবা হ্যাঁ, রিয়া যে একটা থার্ড গ্রেড প্রস্টিটিউট এ কথা বিশ্ব শুদ্ধ সবাই জানে। উর্মি অল্পক্ষণ কি যেন ভাবল, পায়ের কাছে চাদর ভাঁজ করা আছে, টেনে কিছুটা ঢাকল নিজেকে, সমীরণকেও। নিচু স্বরে বলল, জেনে শুনে তুমি এই কেস তবে নিলে কেন? নিলাম, মেয়েটা একজনের রেফারেন্সে এসে ধরে পড়ল, আমিও দেখলাম ইটস আ জেনুইন কজ টু ফাইট। সমীরণের স্বরে দিব্যি নির্বিকার ভাব। মেয়েটা তো সত্যি রেপ্ট হয়েছিল, জাস্টিস তো মেয়েটার প্রাপ্যই। ওই মেয়ের আবার ধর্ষণ কি? টাকা দিলেই যার সঙ্গে শুয়ে পড়ে। নিশ্চয়ই শোয়, কিন্তু নিজের ইচ্ছে, তুমি তাকে তা বলে জোর করতে পারো না, টাকা দিয়েও না। ইভেন আ প্রস্টিটিউট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ, ইনফ্যাক্ট সেটাই ঘটেছিল। ছেলেগুলো টাকা না চানো সত্ত্বেও রিয়া ওদের প্রস্তাবে রাজি হয়নি, তখনই ছেলে দুটো গাড়ি থামিয়ে পার্ক সার্কাস ময়দানের অন্ধকারে নিয়ে গিয়ে। মেয়েটা অবশ্য সামান্য ড্রাঙ্ক ছিল, তবে দ্যাট ডাজ নট ম্যাটার, ফোর্সিবল সহবাস ইজ রেপ, ছেলে দুটো তো শাস্তি হওয়াই উচিত। আই উইটনেস রয়েছে, মেডিকেল টেস্টে প্রমাণিত হয়েছে, বাচ্চা দণ্ডা পালাবে কোথায়? উর্মির কৌতূহল বাড়ছিল, এরকমও হয়? অবাক স্বরে বলল, লয়ার কোর্টে তবে ছেলে দুটো ছাড়া পায় কি করে? ওই চরিত্র ব্যাপারটা নিয়েই কোর্টে বেশি টানাটানি হয়েছিল, তাই ডিফেন্স বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ ছিল, পাবলিক প্রসিকিউটর বলে মেয়েটা নিষ্কলঙ্ক গৃহবধূ, ব্যাস ওই খারাপ ভালোর প্যাঁচে পড়েই কেস গেল কেঁচে। আমি অবশ্য এখনো লোয়ার কোর্টের জাজমেন্টটা ডিটেলে পড়িনি, পড়লে হয়তো কেসের লুফলগুলো আরো নিখুঁতভাবে ধরা যাবে। তোমার কি মনে হয় কেসটা জিততে পারবে? হারতে হবে খুব, আই উইল ট্রাই। উর্মি এবার ফস করে একটা অন্য প্রশ্ন করে বসল, মেয়েটার হাল তো খুব ভালো বলে মনে হলো না, ও তোমার ফিটি দিতে পারবে? আমি তো ফি নিচ্ছি না, শুধু ওই কোর্টের খরচা, টাইপ ফাইভ। উর্মি খুশি হলো খুব, তবে একটা ঠাট্টা জুড়তেও ছাড়ল না, হঠাৎ এত দয়া মেয়ে বলে? অসহায় মেয়ে বলে, আমি কেসটা টেক আপ করেছি অ্যাজ এ সোশ্যাল সার্ভিস, মেয়েটা যদি জাস্টিস পায় সেটাই হবে আমার পারিশ্রমিক। কি কাজটা খারাপ করেছি? উর্মি উত্তর দিল না, স্বামীর বুকে মুখ ঘষল। আহ, হৃদয় ভরে যাচ্ছে উর্মির, কত অকিঞ্চিতকর মেয়ে ওই রিয়া, জীবনটাও তার খুব পরিচ্ছন্ন নয়, তবু তার জন্যও সহানুভূতির কপাট খোলা আছে সমীরণের, এখনো এই ব্যস্ত সময়ে। কে বলে সমীরণ সেন চশমখোর আইনজীবী? যত সব নিন্দুকদের কথা, উর্মির স্বামীর মতো স্বামী কটা আছে দুনিয়ায়? সমীর কখন ঘুমিয়ে পড়েছে? অনেক রাত অবধি জেগে রইল উর্মি, বারবার মেয়েটার মুখ মনে পড়ছিল তার, হালকা তন্দ্রায় উর্মি স্বপ্নও দেখল, রোজই দেখে, সবুজ বাগান, মনোরম দোলনা, ঝিরঝিরে নদী, এসব। আজ স্বপ্নটা একটু অন্যরকম, হায়না, শিশু, জঙ্গল, কত কি এলো স্বপ্নে, বিশ্রী, নিষ্ঠুর, ভারী অদ্ভুত। এক দুদিন স্বপ্নটা মনে রইল উর্মির, তারপর কখন যেন ভুলেও গেল। উর্মি সুখী, উর্মি নিশ্চিন্ত। কয়েক মাস কেটে গেল, শীত এবার জাঁকিয়ে এসেছিল কলকাতায়, হাড় কাঁপিয়ে চলেও গেল। গোটা শীতকালটা মরশুমি ফুলে ছেয়ে রইল উর্মির বাগান,
প্রকাণ্ড ডালিয়া, রংবাহার জিনিয়া, পবিত্র চন্দ্রমল্লিকা, তাদের দেখে দেখেই নয়ন ভরে গেল উন্মির। মাঘমাসের মাঝামাঝি ঠান্ডা আচমকা কমে গিয়েছিল। কদিন নিম্নচাপের বৃষ্টি ঝরিয়ে ফিরে এলো হিমেল হাওয়া। সমীরণ টুবলু দুজনেই কাঁদ, পাল্লা দিয়ে কাশছে, ঘং 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 ঘং। উর্মির কদিন ভারী চিন্তা গেল, ফাল্গুন মাস পড়তেই বাতাস রূপ বদলেছে, আবার সব আগের মতো। সমীরণের ব্যস্ততা বেড়েছে আরো, টুবলু গেঁথে যায় কম্পিউটারের খেলায়। তা থাক, উর্মি বা কি এমন খারাপ আছে? একটা ফুটফুটে লাল মারুতি এসেছে বাড়িতে, তাতে চড়ে বেড়াও যত খুশি। সিনেমা, মার্কেটিং, বিউটি পার্লার, এর বাড়ি, তার বাড়ি, ক্লাব, লেডিস সার্কেল, কিছু না থাকলে অলস হাত পা ছড়িয়ে ঘরে শুয়ে থাকা। একটি মেয়ে সপ্তাহে তিন দিন শরীর দলাই মলাই করে দিয়ে যায় উর্মি। সে সময় উর্মি বিদেশি ম্যাগাজিনের পাতা উল্টে সুন্দর সুন্দর ছবি দেখে। সোনালি সমুদ্র তট, পাহাড়ে সূর্যাস্ত, নীল আলোমাখা মায়াময় ভোর, প্রকৃতিও রুটিন মতো সাজছে নতুন নতুন সাজে। বাতাস শীতল থেকে মধুর হল, মধুর থেকে তপ্ত। তাতেই বা উর্মির কি এলো গেল? ড্রয়িং ডাইনিং স্পেসটাও এবছর শীততাপ নিয়ন্ত্রিত করে নিয়েছে সমীরণ, দুটো গাড়িতেই এসি মেশিন। একদিন বিকেলে বাপের বাড়ি গেল উর্মি, প্রায়ই যায়, কিন্তু আজকে যাওয়াটা একটু অন্যরকম। নতুন বাংলা বছর আসছে, এ সময়ে বাবা মাকে কিছু দিতে থুতে হয়, নিয়ম নয়, উর্মি তৃপ্তি পায় দিয়ে। বাপের বাড়ি এসে ঝাঁপি খুলে বসল উর্মি। বাবার জন্য মিহি আদির পাঞ্জাবি কিনেছে, মার জন্য সাদা জমির ব্যাঙ্গালোর সিল্ক, দাদার ছেলে মেয়ের জন্য জামাকাপড় এনেছে হাল ফ্যাশনের চটকদার। উর্মি এবারই এলেই খুশির প্লাবন বয়ে যায়। বাবা এককালের অধ্যাপক মানুষ, এখনো লেখাপড়া নিয়েই থাকেন। অপ্রস্তুত মুখে তিনি বললেন, এটা আবার আনতে গেলি কেন? এই বয়সে কি আর এত মিহি পাঞ্জাবি মানায়? মা বলল, এখন আর তেমন কোথায় বেরোই রে, এত দামি শাড়ি নিয়ে কি করব। উর্মি ছদ্ম ধমক দিল দুজনকেই, কোনো কথা নয়, যা কিনে এনেছি তা তোমাদের পড়তেই হবে এক্ষুন। তো ধনী মেয়েকে বাবা মাও সমীহ করে, সে যে গুজে সঙ্গের মতো দাঁড়ালো দুজনে। এটা সেটা কথার মাঝে সমীরণের কথাও উঠে পড়ল বারবার। বৌদি গদগদ স্বরে বলল, সমীরণের তো আজকাল খুব নাম দেখছি কাগজে। বাবা বলল, সামনের বাড়ির তুলসীবাবু দেখা হলেই বলেন, আপনার জামাই তো মশাই এখন পাবলিক ফিগার। মা বলল, রিয়া মেয়েটার জন্য কি লড়াই না লড়ছে ছেলেটা। আগেও বলেছে, আজও বলল উর্মি, এই কেসটার জন্য ও কিন্তু কোনো টাকা নিচ্ছে না বাবা, শুধু একটা অন্যায় হয়েছে বলে লড়ে যাচ্ছে তোমার জামাই। বাবা হাসছে মিটিমিটি, তোর জন্য আমি ছেলে পছন্দ করতে ভুল করিনি, কি বল, টাকা তো অনেকেই কামায়, অমন মন থাকে কজনের। উর্মি স্তুতিটুকুর প্রসাধনের মতো মেখে নিল গায়ে, হাসি মুখে বলল, এখন ভালোই ভালোই কেসটা জিতলে হয়, বিশ্বাস করবে না, এই কেসের জন্য রাত জেগে কত পড়াশুনো করছে ও, জুনিয়ররা লাইব্রেরি ঘেঁটে ঘেঁটে বই আনছে, আর তোমাদের জামাই খুঁটে খুঁটে পয়েন্টস জোগাড় করছে, কত শত কেস যে ঘাঁটা হয়ে গেল। তুমি কিচ্ছু ভেবো না, সমীরণ এই কেস নিশ্চয়ই জিতবে, চারিদিকে ধন্য ধন্য পড়ে যাবে। আহা, তাই যেন হয়। ভরা বুকে বাড়ি ফিরছে উর্মি, হঠাৎ রাস্তার একদিকে চোখ পড়ে গেল, হাতিবাগানের ফুটপাতে গিজগিজে চৈত্র সেলের ভিড়, তার মধ্যে একটু ফাঁকায় ওই মেয়েটাকে। উর্মি গাড়ি থামাল, কাঁচ নামাল, রিয়াই, রিয়া। রিয়াও দেখেছে উর্মিকে, দ্বিধান্বিত চোখে তাকাচ্ছে।
ড্রাইভারকে দিয়ে রিয়াকে ডাকালো উর্মি। অবলীলায় তুমিতে নেমে এলো। চিনতে পারছ? রিয়া ঘাড় নাড়ল। আপনি তো স্যারের মিসেস, মনে আছে? থাকবে না? উর্মির তখনই মনে পড়ল, মেয়েটা সেই যে একবার এসে ফিরে গিয়েছিল, তারপর আর কখনো সল্টলেকের বাড়িতে আসেনি। আলগাভাবে উর্মি বলল, তুমি আর আমাদের ওখানে আসো না তো? রিয়া হাসল আলত, উত্তর দিল না। তোমার বাড়ি কি এদিকে? এই তো কাছেই, বাগমারি। তুমি কি বাড়ি ফিরবে? আমি তোমাকে এগিয়ে দিতে পারি। অল্প ইতস্তত করে গাড়িতে উঠে পড়ল রিয়া। শেষ বিকেলে দিনের তাপ কমেছে খানিকটা, তবু কাজটা তুলে দিল উর্মি। এসিটা চলু। গাড়ি চলছে, মোড়ের মাথায় ভীষণ জ্যাম, শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। আলস্যমাখা কৌতূহল নিয়ে উর্মি দেখছিল মেয়েটাকে। রিয়া শাড়ি পরেছে আজ, সিনথেটিক, ঘাড়ের উপর চুল চুড়ো করে বাঁধা, তেমন মেকআপও নেই, প্রসাধনবিহীন মুখটা বেশ টলটলে লাগছে। উর্মি কথা শুরু করল, তুমি তো ভালো গান করো, তাই না? ওই একরকম। রিয়া মৃদু হাসল, কে আর আমার গান শোনে? কেন, কত লোকে শোনে? না ম্যাডাম, বাহার হোটেলে কে আর গান শুনতে যায়? উর্মি একটু চুপ থেকে বলল, তুমি কি গান শিখেছিলে? আমার বাবা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তেমন নামই নয়, তবে তাঁরও কিছু ছাত্রছাত্রী ছিল। সেদিন আমার সঙ্গে যাকে দেখলেন, সেও তো বাবার ছাত্র। তোমার স্বামী? স্বামী সুব্রত। বলেই রিয়া ঘুরে বসেছে উর্মির দিকে। আপনার সামনে আমরা সেদিন বিশ্রী ঝগড়া করে ফেলেছিলাম। উর্মি কিছু বলল না। আমার পরে খুব খারাপ লেগেছিল। রিয়া সামান্য উদাস, কি করব, ওটাই যে অভ্যেস হয়ে গেছে। লোকটার চেহারা মনে পড়ল উর্মির, খয়াটে অপরিচ্ছন্ন, বুড়ো বুড়ো। ফস করে প্রশ্ন করে ফেলল, অনেকটা সম্রাজ্ঞীর ভঙ্গিতে, তোমার স্বামী করেন কি? কেন, আপনি জানেন না ম্যাডাম, স্যারের মুখে শোনেননি? রোজগার পাতি ভালো নয় শুনেছি। রিয়ার চোয়াল মুহূর্তে কঠিন। ভালো নয় কথাটা ভুল, কিছু করে না, ঘর থেকে একদিন ভাঙিয়ে এনেছিল, এখনো ভাঙিয়ে ভাঙিয়েই খাচ্ছে, গিলছেও বলতে পারেন, চেহারাটা দেখেননি, মরকুট্টে ঝিরকুট্টে, কে বলবে, আমার থেকে মাত্র 8 বছরের বড়, বোতল টেনে টেনে ওই হাল। কি কাট কাট কথা রে বাবা, উর্মি শিহরিত হচ্ছিল। মুখের রাগ ঢাকো নেই, শুনলেই কেমন কান ঝাঁঝা করে। উর্মিও একটু টেরিয়া হল। ড্রিঙ্ক তো তুমিও করো, করো না? রিয়া ঈষৎ চমকালো যেন, ঝাঁঝালো মুখ মিইয়ে গেল সামান্য, বলল, করি, স্ট্রেন হয় সেই জন্য করি, জোর করে অভ্যেসটা ধরিয়ে দিয়েছে বলে করি। কে ধরিয়েছে? স্বামী? শুধু স্বামী কেন, যাদের সঙ্গে ওঠা বসা তাদের ইচ্ছেটাও তো মানতে হয়, তবে অন্যের রোজগার ভাঙিয়ে খাই না, নিজে আর্ন করে খাই। আমার খাওয়ার সঙ্গে সুব্রতর খাওয়ার তুলনা? সুব্রতর লিভারের ট্রিটমেন্ট করাতে প্রতি মাসে আমার কত খরচ হয় জানেন? তার উপর বাবুর কত ফপিসনেস, দামি জামা চাই, দামি জুতো চাই, এখন অবশ্য আহ্লাদ সব ঘুচিয়ে দিয়েছি। এত কথা বলছে কেন রিয়া, প্রায় অচেনা উর্মির কাছে? উর্মি তার লয়ারের বউ, তাই নাকি সমীরণ বিনা পয়সায় কেস করে দিচ্ছে বলে গাওনা গাইছে? উর্মি রুক্ষ হল সামান্য। স্বামী যখন ওই রকম, তখন তার সঙ্গে তোমার থাকার দরকারটা কি? তুমি স্বাধীন,
তোমার স্বাধীন রোজগার আছে। রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। ছেড়েই তো দিতাম, কিন্তু ওই যে মেয়ে মানুষ হওয়ার জ্বালা, প্রকৃতি আগেই ঘা মেরে রেখেছে। উর্মি ঠিক বুঝতে পারল না কথাটা, বলল, মানে? মানে একটাই, সন্তান, মেয়ে। তোমার মেয়ে আছে নাকি? 10 বছর ধরে সংসার করছি, ছেলে মেয়ে থাকবে না ম্যাডাম? মেয়ের জন্যই তো হাতিবাগানে এসেছিলাম জামা কিনতে, সেই মেয়ে আবার বাবার খুব ন্যাওটা। মিস রিয়া ও মা সন্তানের জন্য জামা কেনে? উর্মি তার সুখী চিন্তা দিয়ে মেলাতে পারছিল না ব্যাপারটা, খানিকটা গার্জেনই ঢঙে বলল, যতই ন্যাওটা হোক, মেয়ের কথা ভেবেই তো তোমার তাকে নিয়ে আলাদা হয়ে যাওয়া উচিত। কি যে বলেন, কেমন করে যেন হাসল রিয়া। মেয়েরা স্বাধীন হোক কি না হোক, বাঁচতে গেলে তাদের চিরকালই একটা ঢাল লাগে, তা সে স্বামী হোক, বাপি হোক, ছেলেই হোক বা হাফ স্বামী। আমরা মা মেয়ে যদি আলাদা বাসা ভাড়া করি, সেখানে যে মোচ্ছব লেগে যাবে। এখন তো তাও ক্লায়েন্টদের সঙ্গে রিলেশন, তখন কতজন যে ফ্রি রাইড চাইবে, মাঝখান থেকে মেয়েটাও। এখনই বা তোমার মেয়ে ভালো শিক্ষাটা কি পাচ্ছে? উর্মি ঝাঁঝিয়ে উঠল, সে তার কপাল, আমি কেন তাকে আরো খারাপ দিকে ঠেলব? তার পড়াশুনো বন্দোবস্ত করেছি, এরপর সে কি হবে সেটা তার ব্যাপার। আমার বাবা তো প্রায় সাধুসন্ত মানুষ ছিলেন, তা বলে আমার জীবন কি সাধুসন্তর মতো হয়েছে? তাও তো আমি তার মতো শুধু জন্ম দিয়ে কর্তব্য সারিনি। অনেকক্ষণ ধরে উর্মি যে কথাটা বলবে বলবে করছিল, সেটাই এবার বেরিয়ে এলো মুখ থেকে। তোমার মুখে তো কিছুই আটকায় না দেখছি। আটকাবে কি করে, আমরা তো আর 5টা মেয়ের মতো ঘেরাটুপির মধ্যে থাকতে পাইনি। বাবার আড়াল, স্বামীর আড়াল, ভাইয়ের আড়াল, ওসব আমাদের কোথায়? খোলামেলা আছি, খোলামেলা কথা বলে ফেলি। আপনি কি রাগ করছেন ম্যাডাম? উর্মি কেমন নিষিদ্ধ উত্তেজনার স্বাদ পাচ্ছিল, বলল, না না, বলো বলো। রিয়া চলন্ত গাড়ির বাইরেটা দেখার চেষ্টা করছে, কালো কাচের ওপারে সাঁজবেলা আঁধার হয়ে গেছে, কিছুই স্পষ্ট দেখা যায় না। একটা সরকারি বাস খারাপ হয়েছে সামনে, গাড়ি একেবারে অনড়। উর্মি ড্রাইভার একবার অধৈর্যভাবে রাস্তা দেখছে, একবার পিছনের মেম সাহেবকে। রিয়া সিটের শরীর ছেড়ে দিল। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি ম্যাডাম, সুখী গৃহবধূ হয়েই বা কি লাভ হতো? সারাদিনের পরিশ্রমের বিনিময়ে দুটো ভাত পেতাম, নয়তো রাতে কারো ইচ্ছা পূরণের বিনিময়ে। এ জীবনের সঙ্গে তার কি বা তফাৎ। একটাতে সমাজের সায় আছে, আরেকটাতে সায় নেই। নেই বা বলি কি করে, যারা আমাদের নিয়ে আমোদ আল্লাদ করতে চায় তারাও তো এই সমাজেরই লোক, কারো দাদা, কারো ভাই, কারো বাবা। উর্মির বাক্রোধ হয়ে যাচ্ছিল, মেয়েটার স্পর্ধা তো কম নয়, ভদ্র মেয়েদের দিকে অশালীন ইঙ্গিত করছে, এখুনি ঘাড় ধরে নামিয়ে দেবে গাড়ি থেকে। কথা বলতে গিয়ে উত্তেজনায় উর্মির গলা কেঁপে গেল। প্রেম ভালোবাসা কাকে বলে তুমি বোঝো? স্বামীরা কত ভালোবাসতে পারে স্ত্রীকে তা জানো? জানি ম্যাডাম, বুঝতেও পারি। রিয়া চোখ বুঝেছে আচমকা। ওই যে লোকটাকে এতক্ষণ গালাগাল দিলাম, আমার স্বামী, আমি ছেড়ে দিলে ও মনের দুঃখে মরেই যাবে। উপায় ছিল না, লোভও ছিল, তাই একসময় আমাকে প্রায় জোর করেই, আর এখন সেই যন্ত্রণাতেই আরো বেশি মদ গেলে। এই যে লোকটার আমার উপর জোর ফলানোর আজ আর সাহস নেই, আমি এত হ্যাকথু করি তাও আমার পেছন পেছন লুলু করে ঘুরে বেড়ায়, একে কি আপনি প্রেম বলবেন না ম্যাডাম? উর্মির শীত শীত করছিল, বুকের ভেতরে
অনেক ভেতরে ছোট্ট মতো কি যেন একটা কাঁপছে। রিয়া বিড়বিড় করে বলল, এই যে আমি কেসটা লড়ছি, এত স্ক্যান্ডেল হলো আমাকে নিয়ে, এই যে কোর্টে আমাকে এত নোংরা নোংরা জেরা করা হয়েছিল, বলতে পারেন আরও নাঙ্গা করে দেওয়া হলো আমায়, এটাই বা আমার স্বামী সহ্য করতে পারল কই? রেগে গিয়ে গালাগাল করে আমাকে, আবার কাঁদেও মাঝে মাঝে, এও তো সত্যি ম্যাডাম। উর্মি অস্ফুটে বলল, তারপরও তুমি কেসটা চালিয়ে যেতে চাইলে? না চাইলে যে নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতাম ম্যাডাম। জানেন যারা আমার উপর অত্যাচার করেছিল তারা কে? আমার একদম ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে বড় হয়েছি, হাত ধরে নেচেছি, পাড়ার ফাংশনে একসঙ্গে গান গেয়েছি, ওরাও আমাকে মেয়ে মানুষ ভেবে ফেলল। মেয়ে হয়ে জন্মানোর কি একটাই মানে ম্যাডাম? একটা মাংসের তাল? কোনো অনাত্মীয় পুরুষের সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক গড়ে উঠতে পারবে না? যদি তাই হয় তবে আমি ওদের নরকেই পাঠাতে চাই। গাড়ি এগোচ্ছে, গতি বাড়ল, মেয়েটা নেমে গেল নিজের জায়গায়। একসময়ে পথ ফুরল, নিড়ে ফিরে এসেছে উর্মি। ড্রাইভার দরজা খুলে ডাকল, মেম সাহ। উর্মির নামতে ইচ্ছে করছিল না গাড়ি থেকে, বসে আছে চোখ বুজে। ড্রাইভার আবার ডাকল, মেম সাহ আমরা এসে গেছি। পার্টি জমে উঠেছে, উর্মির গোটা দোতলা জুড়ে সুরার বান ডেকেছে আজ। হুইস্কি, জিন, ভদকা, রাম, সেরি, শ্যাম্পেন টলটল করছে স্বচ্ছ পানপাত্রে। নেভি ব্লু রঙের বালুচরি সিল্ক পরেছে উর্মি, শাড়ি জুড়ে রাম সীতার কাহিনী। আজকের উৎসবের মধ্যমণি সমীরণের পরনে বার্লিংটনের স্যুট, স্টুডিওতে নরম একটা বিদেশি বাজনা বেজে চলেছে। অতিথি অভ্যাগত অনেক নারী পুরুষেরই অল্প অল্প দুলছে পা। জ্যৈষ্ঠের তাপ থমকে আছে বন্ধ জানালার গায়ে গায়ে। সমীরণের তিন বন্ধু গ্লাস তুলে ধরল, চিয়ার্স। ব্যারিস্টার মুখার্জি সস্ত্রীক এসেছেন, জোরে জোরে হাত ঝাঁকাচ্ছেন সমীরণ। খেল দেখালে ব্রাদার, নিয়ারলি ইম্পসিবল কেসটা পুরো টার্ন করিয়ে দিলে। অ্যাডভোকেট দীপেন বসু চুকচুক শব্দ করল, ছেলে দুটোর পানিশমেন্ট একটু বেশি হয়ে গেল না? 7 বছর, দ্যাট টু রেপিং আ হোর। অ্যাডভোকেট চন্দ্রশেখর মণ্ডল কালচে পানিয়ে চুমুক দিল, যাই বলুন দীপেনদা, বেশ্যাকে রেপ করেছিল বলেই সমীরণ এত ফেমাস হয়ে গেল। আরে সমীরণ রেপ করেছে কোথায়, করেছে তো ছেলেগুলো। সীমা চিকলিয়া ঝাঁপিয়ে এলো কোথ থেকে, বেশ্যা বেশ্যা করছেন কেন? সি ইজ আ বার সিঙ্গার, বার সিঙ্গার হলেই খারাপ মেয়ে হয় না? ওই হলো, ওই রিয়া মেয়েটা আদতে কি? নো, আই অবজেক্ট, আপনি বার সিঙ্গারদের সম্পর্কে এ ধরনের কমেন্ট করতে পারেন না, দিস ইজ আনএথিক্যাল, শুধু মেয়ে বলেই। ডোন্ট বি সো ফেমিনিস্ট সীমা, এগেন এই অবজেক্ট, আমি ফেমিনিস্ট নই, আপনার ল্যাঙ্গুয়েজের ইন্টেনশন ভালো না। তালে গোলে গণ্ডগোল বাঁধার জোগাড়, সমীরণী এগিয়ে এসে হাল ধরল, ওয়েল শব্দের ব্যাপারে আমরা একটা রফা করতে পারি, আমার ক্লায়েন্টকে তো একটা মেয়ে মানুষ বলা যেতেই পারে, মেয়েও বলা হচ্ছে মানুষও বলা হচ্ছে, ইটস নট আ ডেরোগেটারি টার্ম। সীমা হেসে ফেলল, জিনের গ্লাসে ঠোঁট ছুঁয়ে বলল, কথার কায়দা জানেন বটে, কথাতেই ম্যাজিক থাকে হে, শব্দই ব্রহ্ম। রজতনন্দী ঢুলু ঢুলু চোখে হাসছে, আমি লাইফে 67টা রেপ কেস করলাম, এর 100 ভাগের 1 ভাগও পাবলিসিটি পাইনি। বলতে বলতে সমীরণের পিঠে একটা জোর চাপড় মারল, সমীরণ একটা কথা শুনছিলাম, কথাটা কি সত্যি? কি দাদা?
তুমি নাকি এই বার সিঙ্গারের কেসটা বিনা পয়সায় করে দিয়েছ? সমীরণ কাছে এসে ফিসফিস করল। বিনা পয়সায় কেন দাদা? এই যে পাঁচ ছ মাস ধরে খবরের কাগজের নাম বেরোলো, সেই পাবলিসিটিটার হিসেব করুন। ক্লায়েন্ট বাড়ছে, উপচচ্ছে, এই মকায় ফিসটাও তবে বাড়িয়ে নাও। আমি তো তিনটে ডাকাতকে খালাস পাইয়ে ফিস ডবল করেছিলাম। সমীরণ শব্দ করে হেসে উঠল। সে কি আমাকে বলতে হবে দাদা? হাসির হিল্লোল উঠছে চারদিকে, খুশির জোয়ার বইছে, ঈর্ষার এক চোরা স্রোতও বইছে। যেন উর্মি দেখছিল, উর্মি শুনছিল, পিনপিন করে কাঁটা ফুটছিল বুকে। একরাশ ধূর্ত মানুষের মাঝে নিজেকে বড় ভোঁতা ভোঁতা ঠেকছিল উর্মির। তবু হাসি ধরে রাখতে হয় ঠোঁটে, তবু বরণ করতে হয় স্বামীর অতিথিদের, লাশে বিহঙ্গে মোহিত করতে হয় সকলকে, নিয়ম। পার্টি ভাঙল 11:30। টুবলু ঘুমিয়েছে কিছু আগে, মন্টু ধনঞ্জয়রা দোতলা সাফসুতরো করে এইমাত্র নেমে গেল। সাজ বদলাচ্ছিল উর্মি, রামসীতাকে পরিপাটি ভাঁজ করে তুলে রাখল ওয়ার্ড্রবে। সমীরণ স্যুট ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে, তার আজ ক্লান্তি নেই। নেশা নেশা চোখে সিগারেট টানছে বিছানায় শুয়ে। লম্বা হাই তুলে বলল, এসিটা একটু জোর করে দাও তো। উর্মি ঘরটাকে আরো হিমেল করে বিছানায় এলো। তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আজ দুপুরে তোমার ক্লায়েন্ট এসেছিল। ক্লায়েন্ট দুপুরে? সে আবার কে? যার জন্য তোমার আজ এই উৎসব, রিয়া। সমীরণ সোজা হয়ে বসল। রিয়া এসেছিল এখানে কেন? আমার সঙ্গে দেখা করতে। স্ট্রেঞ্জ, সমীরণ সঙ্গে সঙ্গে গোমরা হয়ে গেছে। এই জন্যই বলে মেয়ে ছেলেদের বিশ্বাস করতে নেই। উর্মি যেন ইলেকট্রিক শক খেল সহসা। বারবার করে বলে দিয়েছিলাম এবারে ছায়া না মারাতে, একদিন আসার সুযোগ পেয়েই এখানে সিন ক্রিয়েট করে গেছে। কি বলল তোমায়? তেমন কিছু নয়, কৃতজ্ঞতা জানালো, এক বাক্স মিষ্টি নিয়ে এসেছিল, আমাকে একটা শাড়িও দিয়ে গেছে। হাউ ডিয়ার শি, তুমি ওর শাড়ি নিয়েছ? বারে, তোমার ক্লায়েন্ট আমাকে গিফট দিতে পারে না? সেবারে সেই লোকটা একটা 4.5 ভরির নেকলেস দিল। তার সঙ্গে তুমি ওই নষ্ট মেয়েটার তুলনা করছো? তুলনা তো করিনি। উর্মি থেমেও থামল না। সে ছিল স্মাগলার আর এ একটা রেপ ভিকটিম। তর্ক করো না, ও শাড়ি তুমি কালি ফেলে দেবে। উর্মির মুখে ছায়া নামল, মাথাটা অসম্ভব ধরে গেছে। বাথরুমে গিয়ে জল দিয়ে এলো ঘাড়ে গলায়, তারপর বিছানার একেবারে ধার ঘেঁষে চুপটি করে শুয়ে পড়ল। নীল রাতবাতি জ্বলছে ঘরে, নাইট ল্যাম্প নয়, যেন চাঁদের কিরণ। যেমনটি ছিল সেই রাতে যেদিন প্রথম উর্মিকে রিয়ার কথা বলেছিল সমীরণ, যেমনটি থাকে প্রতি রাতে সমীরণ আর উর্মিকে ঘিরে। সমীরণ হঠাৎ ছুঁল উর্মিকে। রাগ হয়ে গেল নাকি? উর্মি নিরুত্তর। এমন রাতটা আমরা সেলিব্রেট করব না? উর্মির কাঁধ ধরে টানল সমীরণ। উর্মি নিজেকে ছাড়িয়ে আবার উল্টো পাশ ফিরে শুল। হলো কি, অত মেজাজ কিসের, ঘোরো। উর্মিকে একরকম জোর করেই কাছে টেনে নিল সমীরণ। প্রবল আশ্লেষে চুমু খেল। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই চেপে ধরল তার দুটো হাত। মুখ দিয়ে টেনে টেনে খুলছে উর্মির রাত পোশাক। উর্মি হিস হিসিয়ে উঠল। ভালো লাগছে না, আমাকে ছেড়ে দাও। বললেই হলো সখি, আমার যে এক্ষুনি তোমাকে চাই। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই, তুমি না বলেছিলে
ফোর্সিবল সহবাস ইজ রেপ? অট্টহাসি হেসে উঠল সমীরণ। দারুণ বলেছ তো, এরকম একটা ম্যারিটাল রেপের কেস পেলে রজতদার সব দুঃখ ঘুচে যেত, যা পাবলিসিটি পেত না। উল্লসিত সমীরণ একটা বরফের শরীর ঘেঁটে চলেছে। কি গো, একটা কেস ফাইল করবে? সেকশন 376, 2 বছর অবধি সাজা হয়। অজান্তেই চোখের কোল বেয়ে জল গড়িয়ে এলো উর্মির। মনে মনে বলল, আমরা কি তা পারি? আমরা যে সব ভালো মেয়ে, রিয়াদের মতো বুকের পাটা আমাদের কোথায়? উর্মির গোপন অশ্রু দেখতে পেল না সমীরণ। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।